পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, আকাশ ভাবে আমি দেব, আসেন অন্তর। নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আমি সুপারস্টার দেব দা লেজেন্ড। কি জেন বললি? লেজেন্ড। তুই কি আমাকে আন্ডারস্টিমেট করছিস? না, মানে সব জিনিসেরই যেরকম আমরা এস্টিমেট করি, আর আন্ডারেরও একটা এস্টিমেশন হয় না, তাই জন্যই তো। মানে মানে ওই আমি আন্ডা আন্ডা ডিমের কথা বলছি। মানে সকাল থেকে 8টা থেকে 10টা তুই ডিম খেয়ে নিয়েছিস, তাই জন্য প্রচন্ড গ্যাস হয়েছে, গ্যাসটা মাথায় ঠেলেছে, তাই জন্য এত ভুলভাল বলছিস। কোয়েল ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। তোরা কিন্তু ভুলে যাচ্ছিস না, আমি কিন্তু প্রোডিউসার। মহানায়ক এই যে আমাদের মহানায়ক হিরো মহাদেব আছে না, এত নিজেকে বড় করতে করতে এত বড়ই একটা টাকা কোট করে ফেলে, জন্য কোন প্রোডিউসার তো নেয় না, তাই না? তাই নিজে নিজেকে এখন কাজ করে বেড়ায়। তাই ছবি যেন এই তো যেরকম সুলতান ব্রাদার্স, রকি, মতি নন্দীর শিবার ফিরে আসা, এসব ককটেল নিয়ে তো শ্যাম্পু ছিল। আর তারপরে যখন অক্ষয় কুমার এয়ারলিফ্ট করলো, মনে হলো হঠাৎ একজনের যে ওয়ান টাইম ডে একটা ফ্লাইট নিয়ে সিনেমা করা যাক, তাই জন্যই তো ককপিট। ভেরি ভেরি ইনোভেটিভ। হ্যাঁ দে, আজকে কোয়েলের কয়েলে প্রবলেম। তোমায় যে টিজারে দেখলো না, প্লেন চালাচ্ছ, এটা দেখে আমার একটা বান্ধবী গার্লফ্রেন্ড কি বলেছে জানো? জানি, দেব হ্যান্ডসাম, ভালো ছিল প্লেছো, বললো যে দেবকে না প্লেন চালাতে দেখে মনে হলো প্লেন না ট্রাক চালাচ্ছে। ট্রাক না, ট্রাক না, অটো অটো। এটা কিন্তু বারবার যাচ্ছে না, আরে তোর বার বেলটা কোথায় রে? কেন তোর বাবার মানে রঞ্জিত কাকুর বেলটার তো একটা ঐতিহাসিক ঐতিহাসিক মূল্য আছে। হিস্টোরিক্যাল ভ্যালু অফ রঞ্জিত আঙ্কলস বেল্ট। হ্যাঁ ইগনোর, তুমি তো বাংলা ছবি দেখো না, বাংলা ছবি দেখলে তবে তো বুঝতে পারছি। আরে রঞ্জিত আঙ্কলের বেল্ট একটা ঐতিহাসিক ভ্যালু আছে ভাই। বাই বাই বাই, চাকে চাবে তোলো ভাই। সরি। হ্যাঁ হয়ে গেছে, ঠিক বলছি? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, কংগ্রাচুলেশনস ভাই। ভাই দেখো ভাই, আপনার মিউজিক বলে ভাই বলে ভাই। সত্যজিৎ রায়ের সঙ্গে সিনেমা করেছেন, বাবা উত্তম জেঠুর সঙ্গে সিনেমা করেছেন মৌচাক, বাবা অনন্ত চৌধুরীর সঙ্গে সুপারহিট সুপারহিট অনেকগুলো ব্লকবাস্টার করেছেন, কিন্তু কখনো নিজেকে লেজেন্ড বলে ক্লেম করেনি। আই এম সরি। বাই দ্য ওয়ে, তোর বাংলা শেখাটা কতদূর গেল? সব কর, ইন্টারভিউ তো করবি বল না। মানে ওই জুলফিকারের মতন বোবার ক্যারেক্টার তো তুই সবসময় পাবি না বল। মানে এই যেমন ধর ককপিটে প্রচুর ইংরেজি বলেছিস, সে ঠিক আছে, কিন্তু ফাইনালি এটা তো মানে বাংলা ছবির নায়ক ফাইনালি না, তো একটু বাংলাটা ঠিক করে শিখতে হবে বাবা। কনসাল্ট করে ইনসাল্ট করছিস, মানে দুজনে প্ল্যান করে আমাকে যাকে। তোরা কিন্তু ভুলে যাস না, কিছুদিন আগে আমাকে বেস্ট অ্যাক্টর মহানায়কের সম্মান দেওয়া হয়েছিল, ইউ নো দ্য ফিল্ম রাইট? তাহলে কি হতো? আমি কিচ্ছু বলবো না যে কোয়েল, আমি যাই না কিসের রাগ? রুকমিনী রাগের কারণ বলছে, কিসের রাগ? কি ও আবার কেন রাগবে? রাগা তো কথা তোমার এখন না 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 কথা হচ্ছে ও তোমার বউ হয়েছে,
কিন্তু পুরো ছবিতে তোমাকে লাইন মেরে গেছি নো কমেন্ট এটা একটা পারিবারিক ব্যাপার আমি নেই এর মধ্যে এটা নিতে পারছে না কি হ্যাঁ 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 বেরি বেরি পারি আই এম সো পজেসিভ আচ্ছা বাই দ্য ওয়ে আমার না ওই জয়া তোমারই বলে একটা গান ছিল না খুব সুন্দর গানটা কিন্তু আমি আমাকে সুন্দর লেগেছে ভীষণ সুন্দর ইউ বিল লুকিং অ্যাবসলিউটলি গর্জিয়াস কিন্তু ব্যাপারটা কি হচ্ছে বাইকে বাইকে দুজনে মিলে হেলমেট পরে বাইক চলছে তো কেন মানে সেটা নিয়ে আমি একটু ভীষণ অবাক ভেরি সারপ্রাইজড ভাই অবাক হ্যাঁ কারণ হেলমেটের কারণে তো বুঝি না তো বিয়ে হওয়ার পর সিং হয়েছিস না রাইট রাইট কিন্তু একটু বোঝা প্লিজ আরে এটা রোড সেফটি রে তোর রোড সেফটি না আমার একটা মনে পড়েছে আমরা রমাজে শুটিং করছিলাম তুই গাড়ি চালাচ্ছিলি গাড়িটা পুরো সোজা সাপটা উড়িয়ে নিয়ে চলে গেছিলি একদম গম্ভীর দিকে এনিওয়ে লেটস নট গো देयर এটা রোড সেফটি রোড সেফটি বলেছিল কোন তো রোড লাইসেন্স আছে তো তুই গাড়ি প্রথম রাজনৈতিক আনসারটা দে প্লিজ রোড সেফটি জন্য ফর হোয়াট ইয়া কাম অন ইয়ার আই এম এমপি রোড সেফটি জন্য না না আমি সেটা বুঝতে পারলাম কিন্তু রুকমিনীর মাথায় হেলমেট ছিল বুঝতে পারলাম কিন্তু তোর মাথায় কেন তো তো হাঁটুতে থাকা উচিত তো তো ব্রেন হাঁটুতে এটা তুই বুঝতে পারলি টু মাচ না আপনি দেখছেন তো এরা কনসাল্ট করে ইনসাল্ট তো হলো এখন লিখে টিকে নিয়েছে দেখি কেউ হেটা করা হয় এদের চেয়ে প্লেন চালানো অনেক বেশি মায়ের না কিন্তু সিরিয়াসলি একটা কথা বলি দেব আমি পেছনে লাগছি তাও এটা মানে হলো কিন্তু রুকমিনী কেন কেস নিচ্ছে তোর ওফ বাকিটা ব্যক্তিগত জন্ম দিলাম আমি ওকে হিরোইন করলাম আমি আজকে আমাকেই ও তাই না কি আনগ্রেটফুল আমি মাই গড ঠিক বলেছ ঠিক ঠিক এনিওয়ে আমাদের খুনসুটি চলতে থাকবে আমাদের আড্ডা চলতে থাকবে বাট ইয়া থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ আস তা আসল কারণ হচ্ছে not legend castle garden is not being gone that kid just a joke amader chhoti dis hocche 22nd september cockpit and প্রচুর খেটেছি আমরা সবাই মিলে যে ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম তো উই থট অফ প্রমোটিং ইন ডিফারেন্ট ওয়ে হ্যাঁ এক্স্যাক্টলি বিশ্বাস করুন আমি এত বাজে বাজে কথা একদম দেবের পেছনে বলতাম না কিন্তু এত বছর ধরে যে প্রচন্ড পেছনে রেখে যায় তাই জন্য আমাকে যখন ডিরেক্টর বলেন যে এইটা আমার স্ক্রিপ্ট তখন আমরা সুযোগে সৎ ব্যবহার করব কিন্তু আমি কিন্তু মন থেকে সব বলেছি মন থেকে আমি যা বলেছি মন থেকে বলেছি মনে এই এত মুখস্থ বলে করতে দেখি দশ পদা স্ক্রিপ্ট করে বসে আছে দেবকে গাল দিতে হবে বলে আই এম ক্যান্সেল করে বসে দাদা আমি রেডি Now but seriously jokes apart ঠিক যেরকম ভাবে দেব বললো যে আমরা অ্যাকচুয়ালি ভীষণ খেটেছি এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলা ছবিতে এরকম ধরনের একটা সাবজেক্ট হচ্ছে প্লেন ক্র্যাশ নিয়ে ডেফিনেটলি আপনি ইন্ডিয়ান সিনেমাতে আপনি কখনো প্লেন ক্র্যাশ নিয়ে কোনো সিনেমা দেখেননি তাই জন্য মিস করলে একেবারে চলবে না সপরিবারে যাবেন বন্ধুদের নিয়ে যাবেন পুজোর ঠিক সামনেই রিলিজ করছে জানি শপিং টপিং সব বাকি আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে সিনেমা দেখা ইজ মাস্ট পুজোর সঙ্গে সঙ্গে সিনেমা ইজ আ মাস্ট তাই জন্য সিনেমা মানে ককপিট 100% চেকলিস্টের মধ্যে নাম্বার ওয়ানে যেন এটাই থাকে আই থিঙ্ক যেভাবে আমরা এরকম ভাবে প্রমোট করলাম কি আড্ডা মারলাম যেটা এত সিরিয়াসনেসের মাঝখানে একটা ব্রেথ অফ রিলিফ তো সেরকম ভাবেই আই থিঙ্ক এত কিছুর মাঝখানে পুজোর মাঝখানে ছবির মাঝখানে যদি আপনাদের এরকম একটা ব্রেথ অফ ফ্রেশ এয়ার দেখতে হয় আই থিঙ্ক এরকম একটা আপ ইন দি এয়ার 36,000 feet আপ হাই ইন দি এয়ার যদি এরকম একটা মুভি দেখতে হয় দেন ককপিট ইজ এর অনলি চয়েস সো প্লিজ আপনারা ককপিট দেখবেন অ্যান্ড এটাকে অ্যাকসেপ্ট করবেন আমরা সত্যি প্রচুর খেটেছি প্রচুর পড়াশোনা করেছি এই সিনেমাটার জন্য হ্যাঁ না বাট গুড শি ইজ ভেরি গুড এন্ড সো ইজ হি বাবা প্রচন্ড ভালো সো ইজ হি উই আর অল ভেরি গুড ইউ আর গুড 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 ভেরি গুড অ্যামেজিংলি গুড বেস্ট বেস্ট দিস হ্যাপি পূজো হ্যাপি পূজো হ্যাপি পূজো হ্যাপি পূজো ভীষণ ভালো করে পূজো কাটার সঙ্গে থাকুন ককপিট দেখুন মাসছে এই পূজোতে মাসছে ককপিটে আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না